আমার নবী 1400 বছর আগে মদিনার মাটিতে বলেছেন যে তোমরা যখন মাইয়েদের গোসল করাবে কুলের পাতা দিয়ে গরম পানি করে ওই পানি দিয়ে মাইয়েদের গোসল করাও। কিসের পাতা? কিসের পাতা? আচ্ছা মদিনাতে কুল গাছ বেশি না খেজুর গাছ বেশি? আ খেজুর গাছ। নবীর জামানায় কোনো ল্যাবরেটরি ছিল না, টেস্ট করার জন্য কোনো ব্যবস্থাই ছিল না। আল্লাহর নবী 1400 বছর আগে বললেন যে তোমরা কুলের পাতা দিয়ে গরম পানি করো। আমরা করি কি করি না? কোন মাইয়েতের গোসল দেওয়ার সময় কুলের পাতা গরম পানি করি কি করি না? কথা বলে না, করেন না। হ্যাঁ, দয়ার নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, তিনি বলে দিয়েছেন যে কুলের পাতা দিয়ে গরম পানি করলে পরে দেহের ওপরে গরম পানি ঢালবে, দেহের তাম জীবাণুগুলো সব দুরুবিত হয়ে যাবে। আজকে যে সমস্ত মানুষ কুলের পাতা ঘরে ঘরে পাওয়া যায়, অথচ মহিলারা বিভিন্ন রকম নামি দামি ক্রিম ব্যবহার করে, করে কি করে না? হ্যাঁ, ওই কুলের পাতা বেঁটে বেঁটে যদি আপনি স্কিনে ব্যবহার করতে পারেন, আপনার স্কিনের ঘা ভালো হবে, আপনার সৌন্দর্যতা বেড়ে যাবে। রাজমিস্ত্রি যারা সিমেন্ট বালি মশলা মাখাই তারা কোন কোন সময় দেখেন পায়ের হাতে ঘা হয়ে যায় কি যায় না? যাদের ঘা হয়, চর্মরোগ হয়, ওই কুলের পাতা বেঁটে বেঁটে গরম পানির সঙ্গে ঘায়ের মধ্যে একটু লাগাইয়ে দিয়েন, কয়েকদিন ব্যবহার করবেন, আপনার ঘা ভালো হয়ে যাবে। নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ব্যাং মারিও না। ব্যাং, আমার আপনার ঘরে ব্যাং থাকে কি থাকে না? কোনো ব্যাং? যে ব্যাঙের দেহ থেকে গন্ধ বার হয়। নবী বলছেন ঘরে অলিতে গলিতে ব্যাং থাকলে ব্যাং মারিও না। ওই ব্যাং যে বাড়িতে থাকবে ওই বাড়িতে বিষাক্ত সাপ কখনো আসতে পারবে না। দ্বিতীয় নম্বর, ব্যাং তোমরা মারিও না, কারণ ব্যাং সবচেয়ে আল্লাহর জিকির করে বেশি। ব্যাং মারিও না, কারণ ইব্রাহিম নবীকে যখন কঠিন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল নমরুদ বাদশা, সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, ব্যাং ছুটে গিয়ে নিজের দেহের পানি আগুনের মধ্যে ঢেলেছিল আর আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি ব্যাং তোমার ইব্রাহিম নবীর পক্ষে আছি। জোরে বলুন, আমার নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। নবী বলছেন, শুনে রেখে দাও, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষ মানুষ যারা এই পায়ে গিরার নিচে কাপড় পরিও না, পুরুষ মানুষ যারা পায়ের গিরার নিচে কাপড় পরিধান করিও না, কারণ যে পুরুষ 24 ঘন্টা মুজা ব্যবহার করে পায়ের গিরা ঢাকা দিয়ে রাখে ওই পুরুষের অল্প দিনে যৌন শক্তি হারিয়ে ফেলবে, কারণ সূর্যের কিরণে এই পায়ের গিরাতে অত্যন্ত যৌন শক্তি হরমোন তৈরি করে। তাই তোমরা পুরুষ মানুষ যারা সূর্যের আলো লাগাতে দিও, পায়ের গিরা কাপড়ে ঢাকা রাখিও না, সূর্যের কিরণে হরমোন তৈরি হয়, তোমাদের যৌন শক্তি বাড়বে। জোরে বলুন, মহিলা যারা পায়ের গিরা ঢাকা রাখিও না, ঢাকা দিয়ে রাখিও। নবী কত বড় বৈজ্ঞানিক। আল্লাহর নবী বললেন, শোনো, মহিলা যারা
সোনা ব্যবহার করিও, পুরুষ মানুষ সোনা ব্যবহার করিও না, মহিলারা সোনা ব্যবহার করবে, কারণ মহিলারা ঘর থেকে বাহির হবে না, পর্দার আড়ালে তারা থাকবে। সূর্যের কিরণ মহিলাদের শরীর তেমন পায় না, তাই সোনা ধাতুর কারণে দেহের মধ্যে ওই ঘাটতি তাদের শরীরে পূরণ হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আমার নবী হলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, আমার নবীর মতো মহা বৈজ্ঞানিক পৃথিবীর জমিনে আর কেউ আসে নাই, আগামীতেও আসতে পারবে না। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, জীবন ভোর আমরা খেটে 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 মরে গেলাম, বুড়া হয়ে গেলাম, চামড়া জড়ো হয়ে গেল, এখনো কিন্তু সংসার সাজানো শেষ হলো না। বলেন, নিজের শখ সাদ বিবির আশা ইচ্ছা পূরণ করতে 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 চামড়া জড়ো হয়ে গেছে, এখনো সংসার সাজানো শেষ করতে পেরেছি বাবা? ছেলে মেয়ের আবদার পূরণ করতে করতে রক্ত পানি করে ফেললাম, এখনো ছেলে মেয়ের শখ সাদ পূরণ করতে পারলাম না। এখনকার আগের মতো আর নাই। আপনার ছেলে অভিমান করে যে সাইকেল কিনে দেবেন, ছেলে নেবে না, অ্যাপাচি চাই। আপনার ছেলে মোবাইল কিনবো বলছে, একটা পাতি সেট কিনে দেবেন, নেবে না, এত বড় 4 ফুটের মোবাইল চাই। এ বাবাজির আমার, আগেকার বিজ্ঞানটা চিন্তা করেছিল যে বন্দুক তৈরি করতে হবে, এত পরিমাণে হিংস্র প্রাণী, বন্দুক তৈরি করে হিংস্র প্রাণী মারব। বিজ্ঞানের চিন্তাধারা ছিল এক, এখন এই বন্দুকটা বাঘ ভাল্লুক মারার জন্য ব্যবহার হয় না, ভোটের আগে মানুষ খুন করার কাজে লাগে। আগেকার বিজ্ঞানটা চিন্তা করেছিল যে বোম তৈরি করতে হবে, বড় বড় পাহাড় পর্বতগুলোকে ভাঙতে হবে, ওই বোমটা পাহাড় পর্বত ভাঙার জন্য কি এখন কাজে লাগে না মানুষ মারার কাজে লাগে? এ বাবা জিরা, বিজ্ঞান চিন্তা করলো যে মোবাইল তৈরি করতে হবে, কত আর চিঠিতে আদান প্রদান হবে, মোবাইল তৈরি হতে হতে এমন মোবাইল এলো যে ঘরে ঘরে সিনেমা হল হয়ে গেল, যখন ইচ্ছা তখন সিনেমা দেখে। আর আপনার ঘরে ছেলে দিন রাত কানে ব্লুটুথ গুঁজে ডিজিটাল হিন্দি গান শোনে, আপনার ছেলেকে বলে দিয়েন ওই ছেলের যখন 30 বছর 35 বছর বয়স হবে, ওই ছেলে দিন দিন কানে আর শুনতে পাবে না, মেশিন লাগাতে হবে। আপনার ছেলেকে বলে দিয়েন যে ছেলে দিন রাত মোবাইলে খোঁচা মারছে, ছেলের যখন 40 বছর বয়স হবে তখন চশমা ছাড়া ছেলে আর দেখতে পাবে না। এটাই সত্য। আমার শিক্ষিত মুসলমান, এই মোবাইলটা যদি এখন কিনতে যান 5,000 10,000 20,000, মোবাইলটা যখন আপনি কিনবেন ওই প্যাকেটের মধ্যে একটা বই দেওয়া হয়, গাইড বুক, যে বইটাতে লেখা থাকে মোবাইল কেমন ব্যবহার করবেন আপনি, থাকে কি থাকে না? মোটর সাইকেল কিনবেন, গাইড বুক থাকে, ফ্রিজ কিনবেন, গাইড বুক থাকে, মোবাইল কিনবেন, গাইড বুক থাকে, লেখা আছে এটা হেডফোনের কর্ড, এটা চার্জারের কর্ড গুঁজবেন, এটা এখানে স্পিকার আছে, এখানে ক্যামেরা আছে, এতক্ষণ চার্জ দেবেন, এতক্ষণ চার্জ সার্ভিস দেবে, ইত্যাদি থাকে কি থাকে না? আর আপনি যদি মোবাইলটা কিনে আনার পর হেডফোনের কর্ডটা নিয়ে এই চার্জারের পয়েন্টে গোজেন, কানে দেওয়ার পর শোনা যাবে 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 না? কারণ যেখানে যার জায়গা সেখানেই লাগাতে হবে। খুব ভালো করে শোনেন, আমার আল্লাহ পাক
মানব জাতির কল্যাণ ও কামিয়াবির জন্য বিশ্বের মাটিতে গাইড বুক দিয়েছেন না দেন নাই? ওই গাইড বুকের নাম কি? কোরআন শরীফ, ঠিক না ভুল? আপনার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আপনি মৌলভী সাহেবের কাছে তাবিজ নিতে গেছেন, তা মৌলভী সাহেব বলছে বাবু মাথায় কতদিন যন্ত্রণা? বলে এতদিন ধরে। বলে অনেক সময় চোখের কারণে মাথার যন্ত্রণা হয়, আপনি চোখের ডাক্তার দেখান। আপনার মতো ব্যক্তিটা বসিরহাটে চোখের ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার দেখানোর পরে ডাক্তার আপনাকে বলেছে আপনাকে চশমা নিতে হবে। বলে চশমা? বলে এত পাওয়ারের চশমা আমি লিখে দিলাম, চশমার দোকানে কিনে নিয়েন। এ ঔষধের দোকানে, মানে চশমার দোকানে গিয়ে জিজ্ঞাসা করছে বাবু এই চশমার দাম কত আর পাওয়ার কত? বলে ডাক্তার লিখেছে 30 পাওয়ারের চশমা, এর দাম হলো 50 টাকা। কত দাম? তা বলছে বাবু এর চাইতে আর বড় পাওয়ার নাই? বলে হ্যাঁ 60 পাওয়ারের চশমা আছে। বলে ওর দাম কত? বলে একই দাম 50 টাকা। বলে 90 পাওয়ারের? বলে 90 পাওয়ারের চশমা আছে, একই দাম 50 টাকা। রামচন্দ্রপুরের মানুষ তো একটু চালাক বেশি, তো এ মানুষ চিন্তা করছে যে 50 টাকায় চশমা নেবো তো নেবো, তো 30 পাওয়ারের নেবো কেন? 90 পাওয়ারের নেবো। এ 90 পাওয়ারের চশমা নিয়ে বাড়ি এসেছে, হাট কি বারে বসে? সোমবারে শুক্রবারে, হ্যাঁ না? শুক্রবারের দিন সকালবেলায় সালমার মা বলছে কই গো একবার হাটে যাও, কিছু মাছটাছ নিয়ে আসো। এ 90 পাওয়ারের চশমাটা নিয়ে হাটে নেমেছে, মাথায় যন্ত্রণা শুরু, 90 পাওয়ারের চশমাটা পরে মাছের বাজারে গেছে। আর ওই মনে করুন বাসতলার এক ব্যক্তি গরিব মানুষ নদীতে ছেকে ছেকে কিছু পুঁটি মাছ বাজারে বিক্রি করছে। পুঁটি মাছ চেনেন? পুঁটি মাছ চেনেন? হ্যাঁ, এ পুঁটি মাছ বিক্রি করছে আর বলছে হোলসেল 20 টাকা কিলো, হোলসেল 20 টাকা কিলো। এ 90 পাওয়ারের চশমাটা পরে দেখছে সর্বনাশ, বড় বড় কাতলা মাছ 20 টাকা কিলো। তা বলছে ভাই 2 কিলো ভরে দে আমাকে। এ 2 কিলো মাছ নিয়ে বাড়ি এসেছে, খুব বোঝেন। বাড়ি আসার পর তখন বিবি বলছে হ্যাঁ গো কি ব্যাপার, তুমি কি নিয়ে এলে? বলে এই তো। বলে কাতলা মাছ তুমি বলছো তো পুঁটি মাছ কেন? বলে এই তো কাতলা মাছ। চশমা যখন খোলে তো তখন দেখে পুঁটি মাছ, আর চশমা যখন পরে তো তখন দেখে কাতলা মাছ। 10 টাকার, 10 টাকার চশমার না চালাকি করার কারণে, হ্যাঁ চালাকি করার কারণে। আমার আব্বাজান ভাইজানেরা, আমার শিক্ষিত মুসলমান সৌদি মানুষেরা, তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি চালাকি করে 30 পাওয়ারের চশমাটা 90 পাওয়ারের নিয়েছো বলে পুঁটি মাছগুলো কাতলা মাছ মনে হয়েছে। বান্দা যদি চালাকি করে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ কোরআনে দিয়েছেন, এই কোরআনকে বাদ দিয়ে চালাকি করে যদি নিজে ইচ্ছে মতো দিন ধর্ম করে, তো ব্যক্তিটা খালে পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না? অশান্তিতে জ্বলবে কি জ্বলবে না? জ্বলবি। এই মানব জাতির কল্যাণ ও কামিয়াবির জন্য যে গাইড বুক দেওয়া হয়েছে, গাইড বুকের নাম হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফের পরিচয় কি? কোরআন শরীফে 30টা পারা আছে, এই কোরআনে 540টা রুকু আছে, এই কোরআনে 114টা সূরা আছে, এই কোরআনে 14টা সিজদা আছে, এই কোরআনে 6666টা আয়াত আছে, এই কোরআনে আমার আল্লাহ পাক 37টা নবীর ঘটনা বর্ণনা করেছেন, আমার আল্লাহ পাক 27টা নবীর নাম করে করে
কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এই কোরআন শরীফে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1200 বার যার ঘটনা বর্ণনা করা হয়েছে, 1200 বার যার নাম নিয়ে প্রশংসা করা হয়েছে, তিনি হলেন আমার আপনার নবী, দু জাহানের বাদশা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবীর প্রশংসা কোরআনে 1200 বার করা হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এ দুনিয়ার মানুষেরা, আমার নবী যা তোমাদেরকে দেবে তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী যা তোমাদেরকে শিখাবে তা তোমরা শিখে নাও, আমার নবী যা তোমাদেরকে শোনাবে শোনো, নবী যা শিখাবে তা তোমরা শেখো, নবী যা দেখাবে তা তোমরা দেখো। এবার আপনারা বলেন, আমার দয়ার নবী যা দিয়েছে তা কি আমরা নিয়েছি? নিয়েছি। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কুরআন পড়ে অপরকে কুরআন শিখায় ওই ব্যক্তি বড় ভাগ্যবান। আল্লাহর নবী দিয়েছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমাত, প্রতিটা নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ? যে জ্ঞান অর্জন করলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনো দিন দেবে না, যে জ্ঞান অর্জন করলে পরে ভাই বোনের হক কোনো দিন মারবে না, যে জ্ঞান অর্জন করলে পরে কোনোদিন বিবির সাথে দুর্ব্যবহার করবে না, যে জ্ঞান অর্জন করলে পরে ছেলে মেয়ের হক আদায় করবে, যে জ্ঞান অর্জন করলে পরে বড়কে শ্রদ্ধা করবে, ছোটকে স্নেহ করবে, উলামাদেরকে সম্মান করবে, যে জ্ঞান অর্জন করলে পরে হালাল হারাম হালাল সম্পর্কে বান্দা অবগত হবে, ওই জ্ঞানটাই হলো কুরআন ও হাদিসের জ্ঞান। আমার মুসলমান শিক্ষিত বন্ধুরা, ওই জ্ঞানটা কিসের জ্ঞান? কুরআনের জ্ঞান। এবার আপনারা বলেন, আমরা কি কুরআন শিখেছি? ছেলে মেয়েদেরকে কুরআনের তালিম দিয়েছি বাবা? দিয়েছি। দিতে পেরেছি আমরা? পারি নাই। আমার আম্মা জান ভাই জানেরা, এ আমার মুসলমানের ছেলেরা, এ আমার তরুণেরা, এই কুরআন বুকে নিয়েছিল ভারতের জমিনে বিখ্যাত একজন পণ্ডিত মানুষ, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন, 10টা ধর্মের জ্ঞান অর্জন করেছিলেন। ওই মানুষটার নাম হলো ডক্টর শিব শক্তি সরোদজি, বাবার নাম হলো মহান্তং প্রীতং দাসুদাসে, মায়ের নাম হলো ভানুমতি কর, বিবির নাম হলো শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম হলো অক্সপরা। বিখ্যাত ব্রাহ্মণ ছিলেন তিনি। ওই ব্রাহ্মণ মানুষটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করার পর ভারতের জমিনে পা দিয়েছিলেন। ভারতের হিন্দু সমাজের মানুষেরা তাকে ব্রাহ্মণ বলে মানত, দেবতা বলে মানত, ঠাকুর বলে সম্মান করত, ভগবান বলতো। আচ্ছা বলেন, আল্লাহ আর ভগবান কি এক? বলেন, হিন্দু ভাইরা ভগবান বলে, ঈশ্বর বলে, মহেশ্বর বলে, বলে কি বলে না? আল্লাহ আর ভগবান কি এক? কথা বলেন, ভগবান পুরুষ লিঙ্গ যার স্ত্রী হলো ভগবতী, ঈশ্বর একটা পুরুষ লিঙ্গ যার স্ত্রী লিঙ্গ হচ্ছে ঈশ্বরী।
গড একটা পুরুষ লিঙ্গ, যার স্ত্রী লিঙ্গ হচ্ছে গডেজা, আর আমার আল্লাহর কি কোনো পুরুষ, আবার আল্লাহর কি কোনো বিবি আছে, আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে, আল্লাহর কি কোনো ভাই বোন আছে? আল্লাহর পরিচয় দেই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক না ভুল? আমার আম্মা জানমাই জানেরা, এ আমার তরুণের, আমার যুবকেরা, ওই ব্রাহ্মণ ঘরের মানুষটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষা এমএ করেছেন, 10টা ধর্মের গ্রন্থের জ্ঞান অর্জন করার পরে উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির হয়েছিল, 300 বিঘা জমির মধ্যখানে ওই মন্দিরটা দাঁড় করানো আছে, মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে ব্রাহ্মণ হয়েছিলেন তিনি, একদিন পূজা করলে পরে বস্তা বস্তা ফল হয়, লাখ লাখ টাকা তার রোজগার হয়। এত বড় মন্দির, যেমন মন্দির তো তেমন ব্রাহ্মণ। ছোটখাটো ব্যক্তিরা ওই মন্দিরে পূজা দিতে পারে না, উচ্চ পদবি হতে হবে, ডক্টর মাস্টার হতে হবে, উকিল ব্যারিস্টার হতে হবে, তবে ওই মন্দিরে চান্স পাবে, সবার জন্য সুযোগ নাই। হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলতো, তাকে ঠাকুর বলতো, তার নামে সকাল সন্ধ্যা পূজা হতো, এত বড় ব্রাহ্মণ ছিলেন। আমার আম্মা জান ভাই জানেরা, শুধু ভারতে নয়, আমেরিকা বলেন, জাপান বলেন, ইংল্যান্ড বলেন, দেশ বিদেশে তার অনেক ভক্ত হয়ে গিয়েছিল। একদিন আমেরিকা গিয়েছিলেন, শিষ্যদের কাজ হতে ফিরে আসছিলেন, দিল্লির বিমানবন্দরে বসে আছেন, ওই দিল্লির বিমানবন্দরে বসে আছেন, এমন সময় সামনে একটা বিমান থমকে গেল, বিমানের সিঁড়ি ধয়ে, বিমানের সিঁড়ি বেয়ে কিছু মানুষ পা পা করে নামতেছে, মাথায় টুপি, লম্বা জুব্বা, আর মানুষগুলোর হাতে সব যেন এক একটা করে থলি ব্যাগ, মানুষগুলো নামে। তো ব্রাহ্মণ তাকিয়ে তাকিয়ে দেখে এরা তো মুসলমান, এদের হাতে ব্যাগ, অপর হাতে দেখে এক একটা করে পানির জের, এরা আসে কোথা থেকে? ব্রাহ্মণ পা পা করে সামনে গেল, ব্রাহ্মণ সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনারা কারা? বলে, আমরা মক্কা মদিনা থেকে আসছি, আমরা হলাম হাজি সাহেব। বলে, আপনার মক্কা মদিনা থেকে এ হাতে করে কি বয়ে বয়ে নিয়ে আসছেন? বলে, এটা হলো পানি, এটা হলো পানি, এ পানি সাধারণ পানি নয়, এ পানি হলো জমজমের পানি। বলে, সাধারণ পানি নয় জমজমের পানি মানে? বলে, দুনিয়ার সব পানিতে কিছু না কিছু জীবাণু আছে, কিন্তু জমজমের পানিতে বিন্দু মাত্র জীবাণু নাই। এই জমজমের পানি রেগুলার যদি কোনো মানুষ পান করে, তার লিভারে কখনো রোগ হবে না, ডায়াবেটিস হবে না, আলসার হবে না, জোরে বলুন না। তো ব্রাহ্মণ বলছেন, ব্রাহ্মণ বলছেন, বাবা জমজমের পানি কি একটু দেওয়া যাবে? বলে, নেন। ব্রাহ্মণ জমজমের পানি নিয়ে ল্যাবে গেলেন, পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে ডক্টর বললেন, এই পানি সাধারণ পানি নয়, যে পানি অতি পবিত্র পানি, যে পানি কখনো কম হয় না, যে পানি খেলে লিভারে শরীরে কখনো রোগ আসবে না। এই ব্রাহ্মণ বাবাজিদার মনে চিন্তা উদয় হয়ে গেল, এই ব্রাহ্মণের মনে চিন্তা উদয় হয়ে গেল। ব্রাহ্মণ কি করলো? বাইবেল পড়তে শুরু করলো, জান্দাবাস্তা পড়তে শুরু করলো, ত্রিপিটক পড়ে, রামায়ণ পড়ে, পড়তে 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 হঠাৎ করে একদিন তার নজরে একটা মন্ত্র মানুষটা দেখতে পাই, যেখানে বেদের ভাষায় লেখা আছে,
অষ্টগুণ পুরসংধি পযন্তি কৌলাঞ্চ দমশ্রতঞ্চ বহুভাষিতচ দানং যথা শক্তি কৃতজ্ঞতাচ। লেখা আছে বেদের ভাষায়, পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, জোরদস্য চোদিতা যোগীশস্য প্রভান্ন নাধে মনুষ্য কিরে। আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণং পন্নং বরং বরং আল্লাহ আল্লাম আল্লাহ আদাল্লাং বুকমেকাম নিখাতকাম আল্লাহ মুহাম্মদ রসুলকা বরাসাম। তিনি আসবেন আল্লাহর তরফ থেকে, যিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সাঁওতাল তমাম ধর্মের মানুষের একাই হবেন তিনি জগৎগুরু। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের চিন্তা উদয় হল, উত্তনারায়ণ বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মর্মেঘে সুন্দরম মঙ্গলম লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনোতিত জপি নামে মুহাম্মাদাং। বেদের ভাষায় দেখে যে তিনি সত্য প্রিয় সততা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি হবেন বিশ্বের মহান নেতা জগৎগুরু। লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনোতিত জপি নামে মুহাম্মাদাং। তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও তো আল্লাহ 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 আল্লাহর জিকির করো, আর তোমরা যদি স্বর্গ লাভ করিতে চাও তো জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনোতিত জপি নামে মুহাম্মাদাং। তোমরা জন্মের পর থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত নবী মুহাম্মাদের অনুসরণ করো, গুলামি করো, দাবিদারি করো, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে স্বর্গ লাভ করিবে। জোরে বলুন না, আর একটু জোরে বলতে পারলেন না? তো ব্রাহ্মণ মানুষটা মন্দিরে গেছে, 300 বিঘা জমির মধ্যখানে মন্দির দাঁড় করানো, ওই দেবাসীর মন্দিরে দাঁড়িয়ে হাজার হাজার শ্রোতা ভক্তরা ফল বেলফুল বেল পাতা জবা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণ বাবাজি আমার পূজাটা একটু করে দেন, আমার কষ্টের কথা ঠাকুরকে একটু বলে দেন। বলে থামো, এতদিন তো তোমাদের কষ্টের কথা আমি বলেছি, আমার কষ্টের কথা একটু শোনো। ঢোলক বাবাজি দাঁড়িয়ে আছে, এই তুই থাম, তোকে আজ ঢোল বাজাতে হবে না। সঙ্গে সঙ্গে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ব্রাহ্মণ বাবাজিটা শত শত জনগণের সামনে উচ্চ স্বরে বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার জনতার হাত থেকে থালাগুলো পড়ে গেল, সবাই চোখে চোখ যেন চড়ক গাছ হয়ে গেল, চোখ কপালে উঠে গেল, হাই রে হাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করা ব্রাহ্মণ মানুষটা, 10টা ধর্মের গ্রন্থের জ্ঞান অর্জন করা এই মানুষটা, এতদিন তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা আর্চনা করতাম, ঠাকুর বলে যাকে মানতাম, ভগবান বলে যাকে মানতাম, এই ব্রাহ্মণ বাবাজি মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে কালেমা পড়ে নিল। ও ব্রাহ্মণ, মন্দির থেকে বার হও, মন্দির থেকে বার হয়ে গলার পৈতেটা জোরে ছিঁড়ে নিয়েছে, কোন কোন মানুষ হাতে করে মারে, তো কোন কোন মানুষ পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, কোন কোন মানুষ জুতাই করে মারে, যে যেমন করে পেরেছিল সে তেমন করে মেরেছিল, রক্তে রঞ্জিত হয়েছে, রক্ত মাখা চেহারা নিয়ে এই ব্রাহ্মণ টুকটুক করে নিজের বালাখানায় গেছে। কেনই বা বালাখানা তার হবে না, একদিন পূজা করলে লাখ টাকা রোজগার হয়। বালাখানায় গিয়ে দরজার সামনে আওয়াজ দেয়, বাবা, ও বাবা, দরজা খুলে দাও বাবা। তো ছুটে এসে মা দরজাখানা খুলে, ছেলের চেহারা দেখে
মা ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। মা তো মা হয়, মা তো মা হয়, সে হিন্দুর হোক আর মুসলমানের হোক। দেখেন নাই আমার হিন্দু ভাইরা, দুর্গাকে বলে মা, সরস্বতীকে বলে মা, বলে কি বলে না, লক্ষ্মীকে বলে মা। সেই দিন বলেছিলাম কৃষ্ণনগরে হাজার হাজার হিন্দু ভাইরা ছিল, আনু ভাইরা তোমরা যাকে মা বলছো, তো মাকে তো বড় ভক্তি মহব্বত করা দরকার, গরুকেও তো মা বলছো। আমরা মুসলমানরা গরু মাংস খাই বলে তোমাদের খুব অসুবিধা হয়, তোমাদের খুব জ্বলন হয়, তা গরুকে যখন মাই বলছো তা মায়ের মতো জায়গাতে রাখো, ভালো ভালো খাবার খাওয়াও, ফল খাওয়াও, বিরিয়ানি খাওয়াও, ঠিক না ভুল? অথচ মা বলছো আর মায়ের চামড়ার জুতা তৈরি করে পায়ে পড়ছো, চামড়ার জুতা ব্যবহার করছো, চামড়ার ব্যাগ ব্যবহার করছো, এটা ত্যাগ করতে হবে বাবা। শত শত হিন্দুরা দাঁড়িয়ে আছে, শোনো হিন্দু ভাইরা শোনো, মনে করো তোমার মা কলকাতায় থাকে, বছরে একবার আসে, একবার দশ দিন থাকে, তো দশ দিন থাকার পর মা যখন বাড়ি যাবে তোমার মনে কষ্ট হবে কি হবে না? সবাই বলছে হ্যাঁ হবে। তো মা যখন দশ দিন পরে বাড়ি যায় তখন তোমরা মদ খেয়ে মাতলামো করো, ঢোল বাজাও কেন? তোমার দুর্গা মা বাড়ি যাচ্ছে, তোমার চোখে জল নাই কেন? কথা তো সত্য কথা, কথা তো ফেলার লয়, আর মাকে মা বলছো অথচ মানছো না। আব্বাজান মাইজানেরা, হে আমার মায়ের, আমার বোনেরা, আমার তরুণের, আমার যুবকেরা, মা তো মা হয়, আল্লাহর নবী দয়ার নবী বলেন মা তোমার জন্য জান্নাতের কারণ, মা বাপ তোমার জন্য জাহান্নামের কারণ। যে বাপ মাকে রাজি খুশি করিয়ে নেয় কবরটা তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যায়, যে বাপ মাকে কষ্ট দেয় বাপ মায়ের অবাধ্য সন্তান হয়ে যায়, ওই বাপ মায়ের কারণে কবরটা তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যায়। বাপ মাকে খেতে দেয় না, এ আবার হুজুরের দরবারে গিয়ে দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করেন যেন শুরু করে বাঁশতলা দিয়ে পেরিয়ে যায়, বাপ মায়ের সাথে কথা বন্ধ রেখে এ আবার মসজিদে মাথা ঠুকছে, বাপ মাকে খেতে দেয় না, এ আবার হুজুরকে খঞ্চা ভরা খাবার খাওয়াচ্ছে। বাপ মায়ের বদদুয়া থেকে কত বড় বড় পীর ওলিয়া ওলিয়া বাঁচতে পারে নাই, হ্যাঁ কত সাহাবি বাঁচতে পারে নাই, তুমি আমি তো ছোটখাটো ব্যাপার। আল্লাহর নবী দয়ান নবী দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে আছে, আল্লাহর নবী বর্ণনা করেছেন একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন, সারাদিন আল্লাহ আল্লাহ করতেন, ইবাদতে মশগুল হয়ে থাকতেন, আল্লাহর জবরদস্ত বুজুর্গ বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা, খানকা ঘরে থাকতেন, দুনিয়ার মানুষের সাথে আলাপ করত না, আলোচনা করত না, রং তামা মগ্ন হতো না। ওই আল্লাহর ওলিটার নাম হলো জুরাইশ। কি নাম? জুরাইশ। জঙ্গলে ছোট্ট একটা ঘর করেছে, যে ঘরে বসে বসে জিকির করত আল্লাহ 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 আল্লাহ, সারা দিন সারা রাত ইবাদতে মশগুল থাকত। বুড়ি মা ছিল, বুড়ি মা লাঠির ওপর ভর করে পা পা করে দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, বাবা জুরাইশ আই, বাবা তোর মা ডাক দিয়েছে আই। আল্লাহর ওলি জুরাইশ শুনতে পাই মায়ের ডাক শুনতে পাই, আল্লাহর ওলি আল্লাহর ইবাদতে মশগুল হয় ডাক শুনতে পাই, আল্লাহর ওলি সারা দেয় না। দ্বিতীয়বার যখন মা ডাক দেয় আল্লাহর ওলি শুনতে পাই ডাকে সাড়া দেয় না, তৃতীয়বার জনম দুঃখিনী মা মমতাময়ী মা ডাক দেয় আল্লাহর ওলি শুনতে পাই ছেলে মায়ের ডাকে সাড়া দেয় না। মায়ের মনে দুঃখ নিয়ে মা বাড়ি চলে গেল। তারপরের দিন সকালবেলায় আবার মা
লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে এসে দরজার সামনে দাঁড়িয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, ও বাবা জুড়াইয়েশ, আল্লাহর ওলি নফল ইবাদতে মশগুল হয়ে আছে, আল্লাহর জিকিরে মশগুল হয়ে আছে, মনে মনে চিন্তা করে মা ডাক দেয়, না না আল্লাহর ইবাদত ভেঙে মায়ের ডাকে সারা দেবো না, মা একবার ডাক দেয় সারা দেয় না, মা দ্বিতীয়বার ডাক দেয় শুনতে পাই সারা দেয় না, তৃতীয়বার মা ডাক দেয় শুনতে পাই সারা দেয় না, আল্লাহর ওলি জুড়াই সারা দানা দেওয়ার কারণে মা মনে দুঃখ নিয়ে দ্বিতীয় দিন আবার বাড়ি চলে গেল। মা তৃতীয় দিন আবার এসেছেন, আল্লাহর ইবাদতে মশগুল, জিকির করছে, মুরাকাবা মুশাহাদা। তো মা ডাক দিয়েছে, বাবা জুড়াইয়ে, ছেলে শুনতে পেয়েছে মা ডাক দেয়। আল্লাহর ওলি জুড়াই শুনতে পাওয়ার পরেও মায়ের ডাকে সারা দেয় না, মা দ্বিতীয়বার ডাক দেয়, মা তৃতীয়বার ডাক দেয়, তৃতীয় দিনে আবার তিনবার ডাক দেওয়ার পরেও ছেলে যখন সারা দিল না, মায়ের চোখের কোণা দিয়ে গরম পানি টস টস করে গড়িয়ে গেল। মালিকের দরবারে হাত দুই কান তুলে দিয়ে বলল, মালিক আমি আমার ছেলেকে পেটে ধরেছিলাম, মা আমি চলতে গেলে কষ্ট হতো, আমি বসতে গেলে কষ্ট হতো, 10 মাস পেটে রাখার পরে যখন প্রসব দিয়েছিলাম রক্তের বন্যা বয়ে গিয়েছিল, মাতার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রক্তের জমাট বেঁধে গিয়েছিল, আমি মা শীতের মৌসুমে বাচ্চাকে আমি বুকে নিয়ে দুধ পান করিয়েছিলাম, ঠান্ডার মৌসুমে ছেলে আমার বার বার পেশাব পায়খানা করে দিয়েছিল, কাপড় জামা পাল্টাতে পাল্টাতে রাত পার হয়ে গেছে, আমি মা গরমের সময় সবাই ঘুমিয়েছিল ছেলের ঘুম হয় না বলে শাড়ি আঁচলে করে ছেলের মাথায় হাওয়া করেছিলাম, আরামের ঘুমকে হারাম করে আমি মা ছেলের শুধু ঘুম দেখেছিলাম, ছেলে ঘুমিয়েছিল, আমি মা 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করিয়েছি, 5 বছর ধরে তেল কাজল দিয়ে বড় করে তুলেছি, আজকে সেই ছেলে আমার ডাকে সাড়া দেয় না, আল্লাহ তোমার দরবারে বদদোয়া করে গেলাম, আমার ছেলের জন্য বদদোয়া করে গেলাম, যতদিন না কোনো নোংরা মহিলার ব্যভিচারের অপবাদ আমার ছেলের গায়ে না লাগবে ততদিন যেন আমার ছেলের মৃত্যু দিও না, মা বদদোয়া করে দিয়েছে। মা দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। কথায় কথায় দেখেন না মেয়েরা বদদোয়া দেয়, ছেলে যখন কথা শুনে না, মা মা বারবার করে, তো মা কথায় কথায় বলে, উলা উঠো সাপে খাই না, মাথায় বাজ পড়ে না, বলে কি বলে না, ওই মহিলারা কথায় কথায় ছেলেদের বদদোয়া দিও না, জবানকে সামলাও। আর মেয়েদের মুখে এত মিষ্টি বাবা, কত ভালো ভালো পালোয়ানকে কথাতে পটিয়ে দেয়, পালোয়ানকে জিরো করে দেয়, আবার মেয়েরা যখন খিস্তি খাবারি গালি গালাজ করতে শুরু করে দেয় তা মনে হবে মুখ দিয়ে বেলেট চলছে, কলজে ফেটে ফেটে যাচ্ছে, ঠিক না ভুল? আব্বা জান মা জানে না, মা কান্দে কান্দে বাড়ি চলে গেল, আল্লাহ পাকের ওলি বান্দা জুড়াইশ খানকার মধ্যে রয়ে গেল। ওই জঙ্গলে ওই ময়দানে একটা রাখাল ছাগল চড়াইতো, প্রতিদিন ছাগল চড়াইয়ে সন্ধ্যার পরে খানকার পাশে আরাম করত, রাখালটা মাঝে মধ্যে গ্রামে যেত, এর গ্রামে যাওয়ার সময় এক মহিলার সাথে আলাপ হয়, চোখে চোখ হয়, ইশারায় কথা হয়, এমন সময় দিন যায় রাত আসে, মহিলার সাথে সম্পর্ক গভীর হয়, প্রেম ভালোবাসা হয়ে যায়। ওই রাখালের সাথে প্রেম হয়ে যাওয়াতে ধীরে ধীরে নোংরা সম্পর্কে লিপ্ত হলো, মহিলার পেট ধীরে ধীরে উঁচু হলো, তো গ্রামের মহিলারা জিজ্ঞাসা করে, তোর বিয়ে কবে হলো লো, তোর ছেলের বাপ কে, তোর স্বামী কে? মহিলা তখন ভয়ে কাউকে উত্তর দিতে পারে না,
রাখালকে জিজ্ঞাসা করছে, তোমার সাথে এমন কাজ করে আমার পেট উঁচু হয়েছে, তুমি বলো কার নাম করব আমি? তুমি তো তোমার সাথেই তো করেছি এই কাজ, অবৈধ কুকর্ম লিপ্ত হয়ে বলো। রাখাল বলছে, তুমি যদি আমার নাম করে দাও তো এলাকার মানুষ আমাকে রাখবে না, পিটিয়ে শেষ করে দেবে, তোমাকেও মারবে, তো এক কাজ করো, তুমিও বেঁচে যাবে আমিও বেঁচে যাব, ওই আল্লাহর অলি জুরাইশের নাম করে দাও, তাকে এলাকার মানুষ অলি বলে খুব শ্রদ্ধা সম্মান করে। মেয়েদের বুদ্ধি কোথায় থাকে? মহিলাদের বুদ্ধি কোথায় থাকে? হাঁটুর নিচে। এ মহিলাকে যেমন শিখালো, এ মহিলার গ্রামে যাওয়ার পরে মাতব্বররা বিচারালয়ে মহিলাকে জিজ্ঞাসা করছে, তোর স্বামী কে? কে তোর স্বামী? কার সাথে এমন নোংরা কাজ করে পেট উঁচু করলি? তখন ওই মহিলা টুক করে বলে, আমার স্বামী হলো ওই আপনারা যাকে সম্মান শ্রদ্ধা করেন, আল্লাহর ওলি বলে চেনেন, তার নাম হলো জুরাইশ। সবার চিন্তা যে যাকে ওলি বলে এত সম্মান করি, এত বড় ভণ্ড সে, এত বড় ভণ্ড যে এমন নোংরাম কাজ করে, চ শালাকে দেখি। সবাই চলে গেল লাঠি সুটা নিয়ে, খানকা ভেঙে দিল, আল্লাহর অলির ওপর আঘাত করতে লাগলো। আল্লাহর অলি জুরাইশ বলে, বাবা আমাকে মারিও না, আমি এমন অপরাধ করি নাই। আল্লাহর অলির কথাকে শুনে বলে, চোর ধরা পড়ার পরে চোর কি কোনোদিন বলে আমি চুরি করেছি? ও বাবা জুরাইশ, তুমি এমন কাজ করলে কেমন করে? সবাই মারতে শুরু করে, আল্লাহর অলি চোখ দিয়ে পানি বেয়ে পড়ে। আল্লাহর অলি বুঝাই তো মানুষ বুঝে না, সঙ্গে সঙ্গে আল্লাহর অলি বলে, আমার পক্ষে সাক্ষী দেওয়ার তো কোনো মানুষ নাই, তবে আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো একজন আছে, ওই মহিলার পেটের বাচ্চা। বলে, পেটের বাচ্চা কি করে সাক্ষী দেবে? বলে, বাচ্চা ভূমিষ্ঠ হোক, ওই দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করবে, বাচ্চা কথা বলবে, কে তার বাপ এই বাচ্চা বলে দেবে। ইতিহাস আছে যে পৃথিবীর জমিনে দুই শিশু দুধের বাচ্চা এই দুনিয়াতে কথা বলেছিল। তবে পূর্বে বলে দিয়ে যাই, আমার ইমাম সাহেব বলছিলেন কিছুদিন আগে রিসেন্ট দুই শিশু বাচ্চা ইন্তেকাল হয়েছে, একজন মুরব্বিও ইন্তেকাল হয়ে গেছে, হ্যাঁ না? আল্লাহ পাক জান্নাতবাসী করুক। তবে শোনেন, বাপ মারা যাদের নাবালক শিশু বাচ্চা ইন্তেকাল হয়েছে, তাদের নসিব খুশ নসিব। আল্লাহর নবী বলেন যে হাসরের কঠিন ময়দানে শিশু নাবালক বাচ্চা মালিকের দরবারে হাউমাউ করে কান্না করবে, আল্লাহ পাক বলবেন, তুমি কান্না করো কেন? সেদিন মাসুম বাচ্চা বলবে, রাব্বাল আলামিন, আমার বয়স এক বছর ছিল কি দুই বছর ছিল কি পাঁচ বছর ছিল, আল্লাহ পাক আমি নাবালক ছিলাম, আমি ছেলে মেয়ে ছিলাম, আল্লাহ তুমি আমার মায়ের কোল থেকে আমাকে কেড়ে নিয়েছো, দুনিয়াতে মায়ের স্নেহ বড় ভালোবাসা তো দাও নাই, আল্লাহ পাক আজকে হাসরের ময়দানে আমার মাকে তুমি ফিরিয়ে দাও। যাদের নাবালক শিশু বাচ্চা ছেলে মেয়ে ইন্তেকাল হয়েছে, আল্লাহ পাক বলবেন, তোমার ইমানদার বাপকে আর মাকে তুমি খুঁজে নাও, মাকে খুঁজবে বাপকে খুঁজবে, ওই নাবালক শিশু বাচ্চা বাপ মায়ের হাতটা ধরে হাসতে হাসতে রহমতের জান্নাতে যাবে। জোরে বলুন। আর একজনকে বলা হয়েছে, হাফেজে কুরআন যারা, যার সিনাতে 30 পারা কুরআন আছে, এই হাফেজে কুরআন যখন হাসরের ময়দানে উঠবে, এই হাফেজে কুরআনকে বলা হবে, তুমি 7 জন জাহান্নামীকে টানতে টানতে নিয়ে রহমতের জান্নাতের দিকে যাও। তবে শর্ত হলো দুইটা, এক
ইমানদার হতে হবে, দুই রক্তের সম্পর্কের মানুষ হতে হবে, হাফেজ সাহেবের বাপ মা হবে, চাচা চাচি হবে, খালা খালু হবে, নানা নানি হবে, দাদা দাদি হবে, এই রকম সাত জন পুরুষকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা কোরআনের হাফেজকে আমার আল্লাহ দান করে দেবেন। জোরে বলুন না, কথা বুঝতে পারছেন না? আব্বাজান ভাইজানেরা, পৃথিবীর মধ্যে এমন দুইটা ইতিহাস আছে, মায়ের কোলে দুধের শিশুর বাচ্চা সাক্ষ্য দিয়েছিল, এক নম্বর হলো জুলাইকা ইউসুফ নবীকে প্রেম করেছিল, ইউসুফ নবীর সাথে প্রেম ভালোবাসা বড্ড হয়েছিল, জুলাইকা বারবার চাইছে ইউসুফের সাথে গল্প করব, ইউসুফের সাথে আই লাভ ইউ বলবো, ইউসুফকে একটু জড়িয়ে ধরবো, ইউসুফকে কাছে নেব, জুলাইকা ছলনা বহনা করে ইউসুফকে পায় না, একদিন জুলাইকা বাহানা করে ইউসুফকে ডাক দিল, আন্দার মহলে ডেকে নিল, ইউসুফ নবী পাপা করে জুলাইকার অন্দর মহলে চলে গেল, জুলাইকা দৌড়ে দৌড়ে সাত মহলের দরজা, সাতটা দরজা ছুটে গিয়ে বন্ধ করে দিল, লক করে দিল, সাতটা দরজা বন্ধ হয়ে গেল, ইউসুফ নবী মনে মনে চিন্তা করে সাতখানা দরজা কেন জুলাইকা বন্ধ করে দিল, ইউসুফ নবীকে জুলাইকা একটু কাছে পেতে চায়, ইউসুফ নবীকে জুলাইকা জড়িয়ে ধরতে চায়, একটু আই লাভ ইউ বলবে জুলাইকা, ইউসুফ নবী চিন্তা করছে জুলাইকার মন তো ভালো নয়, মনোবৃত্তি তো অন্যরকম, জুলাইকা আমাকে চাইছে, ইউসুফ নবী বুঝতে পেরে আল্লাহকে দরবারে দোয়া করলেন, আল্লাহ হে দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে ব্যভিচার করাইয়ে আল্লাহ পাক ব্যভিচার থেকে আমাকে মুক্তি দাও, আমার দ্বারাই পাপ কাজ করাইও না, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলেছে, আল্লাহ পাক বলেছেন যাও জিব্রাইল ফেরেশতা জুলাইকা সাতখানা দরজা লক করে দিয়েছে, তুমি দৌড়ে গিয়ে ইউসুফের জন্য সাত দরজা খুলে দাও, জিব্রাইল ফেরেশতা সাতখানা দরজা ঝটাঝট খুলে দিয়েছে, জুলাইখার কাছ থেকে ইউসুফ পালাতে চাইছে, তখন জুলাইখা পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরেছে, জোর করে হেঁচড়ে ইউসুফ পালিয়ে যায়, একখানা দরজা বাড়ি নাই, দুইখানা দরজা বাড়ি নাই, সাতখানা দরজা পাড়ি দেওয়ার পরে তাকিয়ে দেখে মিশরের বাদশা জুলাইকার স্বামী আব্দুল আজিজ দাঁড়িয়ে রয়। আব্দুল আজিজ তখন বলছে, ওই তুই আমার বিবির ঘরে কি করছিলি? তখন জুলাইকা দেখছে আমার স্বামী সামনে, জুলাইকা তখন কলা করলো, মহিলাদের কলা কয়টা? না না, বত্রিশটা। কয়টা কলা? বত্রিশটা। তখন জুলাইখা কলা করে বলছে, গো আমার স্বামী আমার সাথে গোলমাল করতে এসেছিল, আমাকে জড়িয়ে ধরতে এসেছিল, আমাকে আই লাভ ইউ বলতে এসেছিল, ইউসুফ তুমি এই কাজ করলে? তুমি আমি রাজা বাদশা আজিজ, আমার বিবির মহলে গিয়ে? তখন ইউসুফ নবী বলেছিলেন, আমি জানি আপনি আমাকে বিশ্বাস করবেন না, তবে জুলাইকার মহলে দোলনাতে দুধের বাচ্চা দোলা খাচ্ছে, ওই বাচ্চাকে নিয়ে আসেন, বাচ্চা কথা বলবে। ওই দুধের বাচ্চাকে নিয়ে আসা হলো, দুধের বাচ্চা সেই দিন বলেছিল, ও মিশরের বাদশা আব্দুল আজিজ, ইউসুফ নবীর সামনের দিকে জামা যদি ছেঁড়া থাকে ইউসুফ নবী দোষী হবে, আর বিজনের দিকে জামাটা যদি ছেঁড়া থাকে তবে জুলাইকা দোষী হবে। তো সাজ করে দেখছে ইউসুফের পিছনের দিকে জামা ছেঁড়া, মানে জুলাইকা দোষী। তো মিশরের বাদশা আব্দুল আজিজ চিন্তা করলো, মানুষ জানাজানি হচ্ছে, আমার বিবি যদি এই কাজে দোষী হয় তাহলে মানুষ তো সব ছিছি করবে, সব কিছু জানার পরেও ইউসুফ নবীকে জেলে বন্দি করে দিল, মানে বিবির কোনো দোষ নাই।
আব্বাজান ভাইজানেরা, হে আমার মায়েরা, আমার তরুণেরা, শুনে রেখে দেবেন বাবা, ওই জুরাইশ জনগণের সামনে বলে দিল আমার হয়ে সাক্ষী দেবে, ওই দুধের মাসুম বাচ্চা জুরাইশকে বন্দি করে দিল। এক মাস গেল, মাস খানি কেটে গেল, দশ মাস পার হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, দুধের বাচ্চা নিয়ে বিচারালয়ে দাঁড়িয়ে গেল। এলাকার মাতব্বররা জিজ্ঞাসা করলো, বলো মহিলা তোমার বাচ্চাকে বলো, ওই বাচ্চার বাবাকে, এ বলো বলো তোমার বাবাকে বলো, দুধের বাচ্চা বলেছিল হা হা আমার বাবা জুরাইশ নয়, আমার বাবা হলো ওই জঙ্গলের রাখাল। সত্য সত্য দুধ দুধ পানি পানি, তো জুরাইশ কেঁদেছিল আর বলেছিল আমি আমার অপরাধের জন্য এই শাস্তি পাই নাই, এই অপবাদ এই বদনাম হয়েছে একটাই কারণ, সেটা হলো মায়ের বদদোয়া। আপনি মায়ের সাথে কথা বন্ধ রেখে এখনো মিলাদ মাহফিলে বসে বসে ওয়াজ শুনছেন? আপনাকে ওয়াজ শুনতে হবে না। একজন ব্যক্তি আপনাদের বাদুরিয়াতের কথা, বসিরহাট বাদুরিয়া, তো জালসার শেষে পাঁচশো টাকা দিয়েছে হুজুর, খুশি হয়েছি পাঁচশো টাকা নেন। তা আমি জিজ্ঞাসা করছি, বাবা পাঁচশো টাকা দিলি তো বাপ মাকে কোনোদিন দিয়েছিস? বলে হুজুর ছ বছর হলো বাপ মায়ের সাথে কথা বন্ধ। এ বাবা, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি যাকে মোহাব্বত করো সেটা হলো মা, সেটা হলো বাবা। আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে পরে বাপ মায়ের সাথে ভক্তি ভালোবাসা মোহাব্বত বজায় রাখো, না হলে তোমার ইবাদত ইবাদত হবে না, তোমার দরুদ কাজে লাগবে না, তোমার তসবিহ তাহলিল কাজে লাগবে না, হুজুরের কাছে দোয়া চাওয়াই হবে, দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে। আপনি গরিব মানুষ, আপনি গরিব মানুষ, আপনি তো হজ করতে যাওয়ার ক্ষমতা নাই, আছে বাবা, কিন্তু নবী বলেছেন বাপ মায়ের দিকে চেয়ে চেয়ে দেখো, মায়ার নজরে দেখো, তোমাকে কবুল হজের সওয়াব আমার আল্লাহ ঘরে বসে বসেই দান করে দেবে।